পাইতে জানি না বলেন মাওলা তোমায় ডাকতে হাইরে ডাকার মতো ডাকলে মাওলা কেমন শোনে না বলেন মাওলা তোমায় ডাকতে জানি না বলেন মাওলা তোমায় হাইরে ডাকার মতো ডাকলে মাওলা কেমন শোনে না বলেন ডাকার মতো ডাকলে মাওলা আইরে এক ডাকিলেন মুসা নবী তোর পাগারে গেছেন সলি বলেন এক ডাকিলেন আইরে তোর পাগারে গেছেন সলি আইরে খোদার নোরে পাহাড় জলে খোদার নোরে হে মুসা জলে না ডাকার মতো ডাকলে মাওলা কেমন শোনে না বলেন মাওলা তোমায় ডাকতে জানি বলেন মাওলা তোমায় হাইরে ডাকার মতো ডাকলে মাওলা কেমন শোনে হাইরে এক ডাকিলেন ইব্রাহিম নবী তার ডাকতে সারা দিলেন আগুন পেলি হাইরে এক ডাকিলেন ইব্রাহিম নবী তার ডাকতে সারা দিলেন আগুন পেলি হাইরে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল নবী জলে মা ডাকার মতো ডাকলে মাওলা কেমন শোনে না বলেন মাওলা তোমায় ডাকতে বলেন মাওলা হাইরে ডাকার মতো ডাকলে মাওলা আরেক ডাকেন ইউনুস নবী তার ডাকতে সারা দিলেন মাসের পেটে নি সুবহানাল্লাহ এক ডাকিলেন ইউনুস নবী কি নবী কি নবী ইউনুস নবী মাছের পেটে ছিল অনেকদিন পর্যন্ত থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস নবীর শরীরের ভিতরে কেমন জানি চামড়া বুঝেন না গরম জায়গায় থাকলে চামড়া এরাই যায় না তো ইউনুস নবীর চামড়া যখন এরাই গেছে মাছের পেট থেকে খুব ভূমি করে ইউনুস নবীরে বাহির করে দিছে বাহির করার পর ইউনুস নবী এসে একটা সমুদ্র কিনারের ভিতরে পড়ছে পড়ার পর ওই জায়গার ভিতরে আল্লাহ কুদ্দুতি ভাবে একটা লাউ গাছ তুলে দিছে কি গাছ কি গাছ ইউনুস নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আয়াত নাযিল করে কইছে ইউনুস নবী আপনি লাউ গাছের একটা পাতার উপরটা ডলা দিয়া ওই অরণ্য জায়গাত লাগাইয়া দেন দেখবেন ভালোই হবে এই লাউ গাছের পাতা একটা ওষুধ কোন জায়গার ভিতরে আগুনে ফিরে ফিরে গেলে লাউ গাছের পাতারে সেটছে লাগাই দিলে ভালো হইয়া যাবে কোরআনের চিকিৎসা ভিজিট লাগতো না হাস এমনে ভিজিট মার হওয়া কয় না আর ওজোর কোন মার হওয়া এগে ডাকিলেন ইউনুস নবী তার ডাকেতে কষ্ট হয়নি কোনো একটু জোরে জোরে বললেন এগে ডাকিলেন ইউনুস নবী তার ডাকেতে সারা দিলেন মাসের পেটেনি আরে দোয়া ইউনুস রসিলা হে দোয়া ইউনুস রসিলা মাফ করিলেন রাব্বানা ডাকার মতো ডাকলে মাওলা কেমন শোনে না বলেন মাওলা তোমায় ডাকতে জানি বলেন মাওলা তোমায় ডাকতে জানি আরে ডাকার মতো না বলেন ডাকার মতো ডাকলে মাওলা ওই মরণের সাথ একবার গ্রহণ করে আবার জীবিত হয়েছে আপনারা বলতে পারবেন না ওই নবীটার নাম ইদ্রিস নবী ইদ্রিস নবী একবার মরছিল মরার পর আমার আল্লাহ আবার জীবিত বানাইছে সুবহানাল্লাহ কই না ওই মরা কত মজার মরণ মজা হ্যাঁ মজা মরার পজিশন হইল দুইটা কয়টা একটা ইমানি একটা জাহান্নামি যারা ইমানি মরণ পাইব তারার মরণ বড় মজা আর যারা জাহান্নামি মরণ পাইব তারার মরণটা বড় কঠিন হুজুর কিভাবে জাহান্নামি মরণ হইল যখন কোন জাহান্নামি মানুষের সামনে আদ্রাইলাইসা তার ভয়ঙ্কর চেহারাটা দেখাইব ওই ভয়ঙ্কর চেহারাটা দেখাইলে ওই মানুষটা আদ্রাইলের কঠিন চেহারা দিকা প্রস্রাব করে দেয় পায়খানা করে দেয় জিব্বা বাহির করে দেয় মুখ কালো করে ফেলে আমার নবী বলেন ওই মরণটা বড় কষ্টের মরণ নবী আমার বলেন আরেকটা মরণের নাম হইলে ইমানি মরণ
শুধু টাচ দেওয়ার জন্য বোঝানোর জন্য আমি আপনাদেরকে আলোচনাটা করতেছি। আমি মা বাবার আলোচনায় চলে যাব। বাবা রে আমার নবী বলেন ইমানি মরণ, ইমানি মরণ বড় মজার মরণ। সাহাবাই কারাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীগো, আপনার কাছে আমরা সবাই জানতে চাই ইমানি মরণ কোনটা। আমার নবী বলেন ইমানি মরণ হইল ওইটা, একটা মানুষ মরণ করার আগে, একটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে, যারা ইমানদার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কাছে দুইটা রহমতের ফেরেশতা পাঠাইব। কয়টা? 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 সাহাবাই কারাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, দুইটা ফেরেশতা আল্লাহ কেন পাঠাইব? এ মনির ভাইয়ের শ্বশুর হারানো গেছে, মুখে কথা বলতে পারে না। শফিক মিয়া, নাম শফিক মিয়া, কথা বলতে পারে না, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ। কেউ যদি আপনার বাড়ি ঘর আশেপাশে দেখেন একটু খবর টাইটে এলাকায় পৌঁছে দিবেন, তালাগাজী সরকার বাড়িতে পৌঁছে দিবেন। মরণ প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, জিহ্বা বাহির করে দেয়, চেহারা কালো হয়ে যায়, এটা জাহান্নামী মরণ। কেমন? ভালো না খারাপ? আরেকটা আছে বড় মজা, কি মরণ কথা কয় না একটু ক্লাসের মত। আমার কিন্তু কষ্ট হয় ওয়াজ করতে। হ্যাঁ, কথা না কইলে আমি ওয়াজ করতাম পারবো? আমি চোখ খাইতে একটা না, একদিকে চললাম করে যা করে কিতা না কয় একটা কথাটা ওই কিতা না আইতে গরুর বান কেমনে ধরে টান আছে না, এমন একটা কথা আমরা হারেন না। অনেক কষ্ট হয়, আজকে আপনাদের এখানে আসছি, এটা দুই নম্বর মাহফিল, আগামীকালকে দুইটা মাহফিল, 29 তারিখ পর্যন্ত দুইটা দুইটা মাহফিল, 30 তারিখ শুধু একটা মাহফিল ময়মনসিং, এরপর থেকে আবার দুইটা দুইটা মাহফিল। দোয়া করবেন আপনার দোয়ার বরকতে মার্চের 7 তারিখ পর্যন্ত এখনো এবং 30 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল ফাঁকে ফাঁকে আছে, শুধু একমাত্র আপনার দোয়া, ডাবল ডাবল অনেকগুলো মাহফিল। তো কষ্ট হচ্ছে আলোচনা করতে, শুধু আপনাদের দোয়ার বরকত, দোয়া করবেন আল্লাহ যেন এই সুন্নিয়তের ময়দান ইসলামের জন্য কোরআন এবং হাদিসের জন্য কয়েকটা কথা বলতে। তো মরণটার নাম, ভালো মরণটার নাম কি মরণ? জোরে কোন কি মরণ? ফেরেশতা কয়জন আসবে? আমার কথা কিন্তু গাড়ি ওভারটেক করার সময় দেখবেন একবার ডাইনে একবার বামে দেয় গাড়ি ওভারটেক করে, আবার কিন্তু সে তার নিজের লেনের মধ্যে আসে, আসে না। তা আমার কথা ডাইনে বামে যাবে কিন্তু আমার মূল আলোচনার মধ্যে ছুটে আসবে। রাজি আছেন বসতে? সাহাবাই কেরাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইজন ফেরেশতা সে কি করে? নবী আমার বলেন একজন ফেরেশতার ডান হাতের মধ্যে জান্নাতের মেশক আম্বরের আতর থাকে, আরেকজন ফেরেশতা খালি হাতে আসে, ওই ফেরেশতাটা যার হাতের মধ্যে জান্নাতি আতর থাকে ওই ফেরেশতাই সেই ইমানের না ইমানদারের নাকের ডগার মধ্যে বৈশা যায়, ডগার মধ্যে নাকের ডগায় যখন বসে গো ওই ফেরেশতা হাতের সাদা আঙ্গুলের মধ্যে একটু আতর নেয়, আতর টানিয়া ইমানদারের নাকের কাছে লাগিয়ে দেয়। অনেক সুগ্রাম পাইলে, আরাম পাইলে মানুষ কিন্তু ঘুম ঘুম ভাব হয় কি হয় না, ওই আতরের গান ইমানদারের চোখটা বন্ধ হয়ে হয়ে আসবে। এবার আর একজন ফেরেশতা যে খালি হাতে আগমন করে, ওই ফেরেশতা এবার ইমানদারের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে, ইমানদার ঘুমায়া যাইব, আদ্রাই লাগবো ইমানদারের রুহটা কবজ করার জন্য বুকের মধ্যে হাত দিব, বুকে হাত দিলে আমার আল্লাহ কুদরতি ভাবে বুকের জবান খুলে দিব, বুকে ডাক দিয়া কইব আদ্রাই আমার বুকের মধ্যে হাত দিলা কেন তুমি আমার রুহ নেওয়ার জন্য? পারবা না, এই বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রেম ভালোবাসা আছে। এবার আদ্রাই আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ দুই নাম্বার
আমি আবার কোন দিক দিয়ে যাই? আপনার বান্দা রুহটা কবজ করবো, আল্লাহ বলবেন কপালের কাছে যাও। কপালের কাছে যখন হাত দিবে, কপাল বলবে এই কপালের মধ্যে হাত দেওয়া যাবে না, এই কপাল দিয়ে রুহু বাহির করা যাবে না। কেন গো? বলে কেমনে বাহির করবা? ওরে আজরাইল, এই কপালটা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে সুবহান রব্বিল আলা বলেছে, বলার কারণে আমি কপাল তার হইয়া গেলাম। মানলাগুল মাওলা পালাগুল কুল, যেই ব্যক্তি আমার মাওলার হইয়া যায় সারা দুনিয়া তার হইয়া যায়। এই কপাল যেহেতু আমি তার হইয়া গেলাম, আমি আল্লাহ পাকের বান্দা ঘোষণা করলাম তার বাহির করা যাবে না। এবার আজরাইল এবার আমার আল্লাহকে বলবে, আল্লাহ গো এবার কিভাবে বাহির করব বলো না, রুহটা তো তোমার ইমানদার থেকে বাহির করা যাচ্ছে না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কইব, আজরাইল যাও যাও, তুমি এবার জান্নাতের মধ্যে যাও। কেউ কেউ বর্ণনা করেছেন জান্নাত থেকে একটা আপেল আনা হবে, কেউ কেউ বর্ণনা করেছেন জান্নাত থেকে একটা কুরমা খেজুর আনা হবে, ওই খেজুরের মধ্যে কালিমায়ে তৈয়বা লেখা থাকবে। আজরাইল আইসা ওই ইমানদার বান্দার চোখের সামনে যখন ওইটা ধরবে, আপেল অথবা খেজুর ধরার সাথে সাথে ইমানদার বান্দাটার মাথার মধ্যে আরেকজন ফেরত তা হাত বুলাইব, ইমানদার কি খানার পাগল না মাওলার পাগল? কথা কয় না কার পাগল? ইমানদার খানার পাগল নয়, ইমানদার খাবারের পাগল নয়। আর যদি দুনিয়া লোভী মানুষ হয় তো আগে খাবারটার মধ্যে কামড় দিত, সামনে দিয়ে খাপ দিয়ে বের দিত, কিন্তু ইমানদারের মাথার মধ্যে যখন ফেরত তা হাত বুলাইয়া দেয়, হাতটা বুলাইয়া দেওয়ার পরে গো বন্ধুরা, ইমানদার বান্দাটা চোখটা খুইলা দেখবে ইমানদারের সামনে একটা জান্নাতি খেজুর অথবা তুফা আপেল, আপেলটার মধ্যে লেখা আছে কালিমে তৈয়বা, খেজুরটার মধ্যে লেখা আছে কালিমে তৈয়বা। ইমানদার খানার পাগল না, ইমানদার জবান দিয়া পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় আব্দাইল ইমানদারের জিহ্বা থেকে তার রুহটা বাহির করে নিবে, জবানটা খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে মাওলা তোমায় ডাকতে জানি না, বলেন মাওলা তোমায় ডাকতে জানি না, হায় রে ডাকার মত ডাকলে মাওলা কেমনে শোনে না, বলেন মাওলা তোমায় ডাকতে জানি না, বলেন মাওলা তোমায় হায় রে ডাকার মত ডাকলে মাওলা কেমনে শোনে না, বলেন ডাকার মত ডাকলে মাওলা আইরে এক ডাকিলেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন সলি, বলেন এক ডাকিলেন আরে তোর পাহাড়ে গেছেন সলি, আরে খোদার নূরে পাহাড়ে জলে, খোদার নূরে পাহাড়ে জলে, এ মুসা জলে না ডাকার মত ডাকলে মাওলা কেমনে শোনে না, বলেন মাওলা তোমায় ডাকতে জানি না, বলেন মাওলা তোমায় ডাকতে জানি না, হায় রে ডাকার মত ডাকলে মাওলা কেমনে শোনে। হায়রে এক ডাকিলেন ইব্রাহিম নবী তার ডাকেতে সারা দিলেন আগুনে পেলি, হায়রে এক ডাকিলেন ইব্রাহিম নবী তার ডাকেতে সারা দিলেন আগুনে পেলি, হায়রে আগুনে হইল ফুল বাগিচা, আগুনে হইল নবী জলে না ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না, বলেন মাওলা তোমায় ডাকতে বলেন মাওলা তোমায় ডাকতে হায় রে ডাকার মতো ডাকলে মাওলা। আরেক ডাকেন ইউনুস নবী তার ডাকতে সারা দিলেন মাছের পেটে নি, সুবহানাল্লাহ। মাছের ফেট থেকে খুব বমি করে ইউনুস নবীর বাহির করে দিছে, বাহির করার পর ইউনুস নবী এসে একটা সমুদ্রের কিনারের ভিতরে পড়ছে, পড়ার পর ওই জায়গার ভিতরে আল্লাহ কুদরতি ভাবে একটা লাউ গাছ তুলে দিছে, কি গাছ? কি গাছ? ইউনুস নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আয়াত নাযিল করে কইছে, ইউনুস নবী আপনি লাউ গাছের একটা ফাতারে উপরটা ডলা দিয়া ওই এরান্য জায়গাত লাগাই দেন, দেখবেন ভালোই হবে। এই লাউ গাছের ফাতা একটা ওষুধ, কোন জায়গার ভিতরে আগুনে ফিরে ফিরে গেলে লাউ গাছের ফাতারে সেটছে লাগাই দিলে ভালোই হবে, কোরআনের চিকিৎসা। ভিজিট লাগতো না হাস এমনি ভিজিট, মারহাবা কয় না
ডাকার মতো ডাকলে মাওলা কেমন শোনে না বলে, মাওলা তোমায় ডাকতে জানি বলে, মাওলা তোমায় ডাকতে জানি, আরে ডাকার মতো না বলেন, ডাকার মতো ডাকলে মাওলা। তাইলে ইমানদার বান্দার রূহ নিব কোন দিক দিয়া? ইমানদার হইতে পারছো কিনা চিন্তা করো মুসলমান। হে রাঘবপুরের দেবীদারের বাবারা, আশেপাশে এলাকার বন্ধুরা, তাইলে ইমানদার হওয়া, হুজুর ইমানদার হব কিভাবে? এবার আমার আল্লাহ সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ঘোষণা কার? আরে আশেপাশে যারা আছে তারা বুড়ির পারে, মাশাআল্লাহ, বুড়ির পারে কারা কারা হাত তোলেন? সব তো বুড়ির পারে মানুষ, আপনার কিতাব খায় না, চললেন মা ফিরে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা একসাথে জান্নাতে বসার সুযোগ দো। আমি না গুনাগার, আমি তো জান্নাতে যাইতাম না, আমি নিজে বুঝি। 36 মনে রাখেন, কিন্তু ওয়াজ বাড়িত লয়ে যাওয়ার লাগবে, ওয়াজ বাড়িত লয়ে যাইল, বাড়িত না নিলে কিন্তু এটা কাজে লাগতো না। আল্লাহ বলেন এই আয়াতে তিনটা অংশ আছে, কয়টা কয়টা? একটা হলো ওয়াবুদুল্লাহ, একটা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর একটা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। এই তিনটা আলোচনা করব, হয়তো ঘন্টা আধা ঘন্টা লাগবে, এরপর শেষ বইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ এক নাম্বার বলছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? নামাজ, রোজা, হজ, যাকাত, নবীর সুন্নাত আল্লাহ, নবীর সুন্নাত, দুরুদ সালাম আল্লাহ, মা বাবার খিদমত। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছুর মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করো। তিন নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করো, ইহসানপূর্ণ আচরণ করো। হুজুর, আমরা আল্লাহর ইবাদত, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সদকা করলাম, আল্লাহর সঙ্গে শিরিক করলাম না, কিন্তু মা বাবার বাদ দিলাম না, কথা কম আমি উত্তর দিবেন আপনারা। আল্লাহ, মা বাবার খেদমত করলাম, আল্লাহর সঙ্গে শিরিক করলাম না, কিন্তু নামাজ পড়লাম না। হ্যাঁ, যুক্তি লাভ কোরআন আয়াতে সরাসরি বলেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আমরা সবাই ইবাদত করি কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে তোমরা শিরিক করবে না। বলেন না বাবা আমরা কারোর সাথে আল্লাহর সঙ্গে শিরিক করি নাকি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল শিরিক করা যাবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সঙ্গে সদাচরণ করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এটা আমরা সবাই জানি।
কেন মা বাবা আমাদেরকে ছোট থেকে মানুষ করেছেন এই জন্য। কিন্তু আমি আজকে মা বাবার সঙ্গে সদাচরণ না করে সন্তানের প্রতি মা বাবার সদাচরণ পর্যন্ত কথা বলবো। কেন এটা বড় প্রয়োজন, কারণ আপনি আম্মা আব্বার সন্তানকে ছোট থেকে তেমন ভাবে মানুষ করতে পারেন না। বিদায় আপনার সন্তান আপনি বুড়া হওয়ার পর ভাত দেয় না, আপনার সন্তান আপনি বুড়া হওয়ার পর বিয়া কইরা বউ লইয়া একা একা খায় আপনার ভাত দেয় না। এই জন্য আমি বলবো, হে মুরব্বি বাবা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আপনি ছোট থেকে আপনার সন্তানটাকে এমন ভাবে মানুষ করবেন যেন আপনি বুড়া হওয়ার পর আপনার সন্তান আপনার না সারে। এটার জন্য সর্বশ্রেষ্ঠ দোষটা দেব, বউ নেওয়ার পর বিয়া করার পর যে ছেলে মা বাবারে ভাত দেয় না, এই দোষটা ওই ছেলের দোষ নয়, এটা হলো মা বাবার দোষ। হুজুর কেন জানতে চায়? কারণ বাবা আপনার ছেলের তো আপনি বিয়া করে আনছেন না, বিয়া দিয়েছেন। বিয়া করাইয়া বউ আনেন নাই, ছেলের বিয়া দিয়া বউরে বাড়িতে আনছেন। হুজুর কিভাবে সহজ ভাবে বুঝবেন, এই ছেলেকে যদি আপনি বিয়া করাইতেন, মেয়ের বাবার বলতেন আমার এলাকা থেকে কেউ যাবেন, আমরা চার পাঁচজন যাব, মেয়ের মোহরানার টাকাগুলো আদায় করব, মেয়েকে আমরা নিয়ে আসব, পরের দিন আপনারা এসে আমাদের বাড়িতে সবাই খাইয়েন, কলিমা করব। কিন্তু না না না, মেয়ের বাবারে এমন ছাপ দেওয়া হয়, আমরা 80 জন, আমরা 6 মাত্র 12 মাইক পূজামু হাই একজামু, ওই ছাপটা দেওয়ার কারণে মেয়ের বাবা বড় প্রকম্পিত হয়ে যায়। আবার ছাপ দেয় আমরা অল্প কিছু একটা মোটর সাইকেল ফোলারে দিনে চলব, কিন্তু বর্তমানে মোটর সাইকেল চায় না, যৌতুক হয়ে গেছে ডিজিটাল যৌতুক। হুজুর ডিজিটাল যৌতুক কিভাবে? কয় আমরার কিছু দরকার নাই, চুপ করে থাকে, তুই নিজে কয় না, যেই বেড়া গটক তারে দিয়া কয় কয় চাইছে না কি তৈ সে ফোলারে একটা ফ্রিজ আর গটটা সাজাইয়া তো দিবা তোমরা। জানে বাটফার না চাইলে বেশি করে দিব, ঠিক না বেঠে? আপনার ঘরে আপনি প্রস্রাব পায়খানা করবেন, ছেলের বউ আপনার প্রস্রাব পায়খানা কাঁচাই বউ, যদি এমন অবস্থা চান ছেলের বউরে নিজের মাইয়া বানাইতে চান, আপনি চিন্তা করে দেখবেন যৌতুক লইয়া ছেলেটারে বিয়া করেন না, এমনি বিয়া করে আনেন, দেখবেন আপনার ঘরে প্রশান্তি। উঁচা গলা করে কথা কইব দূরের কথা, মুখটা উঁচা করে আপনার দিকে চাইতেও পারবে না, সাহস করবে না। আর আপনি আপনার ছেলেটাকে যখন বিবাহ করান, বিবাহ করাইয়া যখন আপনি 1 লক্ষ টাকা 50,000 60,000 টাকা যৌতুকের টাকা নেন, 2 লক্ষ টাকা যৌতুকের টাকা নেন, যৌতুকের টাকা নিয়ে আপনি আপনার ছেলেটাকে মেয়ের বাবার কাছে বিক্রি করেন, মেয়ের কাছে বিক্রি করেন, তখন ছেলে যদি ঘরের মধ্যে কোনো কথা আপনাকে সুন্দর আপনার সিদ্ধান্ত মোতাবেক নিতে চায়, বউ ঘরের মধ্যে গেলে চোখ ঘুরে ঘুরে কয়ে করোনা আগে সাইয়া লইতাম তোমাদের, ঠিক না? আমি জানি না, একটা হুজুর যা মনে করছিলাম বিয়াটা করে একটা হুন্ডা লইতাম। নাও অঞ্চল আবার ক হুন্ডা টুন্ডা তো লাগতো না, তোমরা লাগবে, কেউ যদি চায় আমরা পুত্রের বিদেশ নিয়ে দিও। মুরব্বি না ভুল করলাম কোন অল্প বিদেশ নিয়ে দিও। ও মা গো, এ তুমি আব্বাতে ফোলারে দে, ওই যে মেয়ের বাপের কো বিদেশ নিয়ে দিও, তো বিদেশ নে টাকা তোমার কাছে ভাড়া না, হোর হোরির কাছে আর গোর কাছে ভাড়া, এরপর তোমার খাইতেও ভাল না। ঠিক, এরপর মায়ের দরবার বয় বিচার বয়, তো বিচার বয় তোরা কা তোরা আকুল নাই তো, কিছু না আছে ফোলারে ক্ষেতের ভিতরে মুনি দিয়ে বড় ভাত খাওয়াইতি, সুটকি সালন দিয়ে খাওয়াইতি, হাইসরাক পয়ে পল বিশ্ব বয় ভাত খাওয়াইতি, বছর ফুটে কথা বলার ক্ষমতা থাকতো না, কষ্ট হইতেছে আপনারা, ওয়া সলব ইনশাআল্লাহ। তারা কানে যে কত গেছে না কিতরে, আমি যে এর আগে কইছি শুনছো না তোমরা, তো এনে কথা ট্রাক্টর একটা মুখ্য দিই বুঝি না, এটা কিতরে কইলা তুমি ইউজু সোয় লাগে না, দাড়ি টানি নাই ছোট বোঝা যা এমন নি কোন
বুঝা কথা বলল কে আমার দিকে কোন নজরে তাকায় তার সাওয়ানের নমুনা দেখলে বুঝবি কে আমার দিকে ভালো নজরে তাকাইছে না খারাপ নজরে তাকাইছে। আমি শামীম রেজা। তাহলে ছেলে বিয়ে করাবেন কিভাবে? এটা করলে ওই যে ছেলের বউকে বিবাহ করায় আনবেন, ওই মেয়েটা আপনার ছেলের বউ না আপনার মেয়ে হয়ে আসবে, ঠিক না? এই জন্য আপনাদেরকে আবদার করে বলবো এই কাজগুলো করেন, সমাজে প্রচলন করেন, দেখবেন আস্তে আস্তে সমাজ সুন্দর হয়ে যাবে, ঠিক না বাবা? আমি চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলে বর্তমান পরিস্থিতিকে একটু তুলে ধরার জন্য। কেন জানেন? বর্তমান সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই যৌতুকের কারণে। অনেক মেয়ের বাবারা সুদে টাকা নেয় মেয়ে বিয়ে দেওয়ার জন্য, কি করবে কি করবে? যৌতুকের টাকা দেওয়ার জন্য সুদে টাকা নেয়, পরে নিজের বিড়া বাড়ি পর্যন্ত বিক্রি করা লাগে। প্রথম দুই তিন মাস তো মেয়ের বাবা সুদের টাকা দুই মাস তো গ্যাপ দেয়, দেওয়ার পর জামাই যখন আড়াই খাটতে বেড়াইতে আসে নিজের ঘরের খোয়ারের মুরগি ডিকাইটটা কেটে খাওয়ায়, মেয়ের বাবার অবস্থা খারাপ, কি করবে? মেয়ে বিয়ে তো দিতে হবে, বয়স হয়েছে। আল্লাহ আপনি মুসলমানদের অন্তরের ভিতরে রহমত পয়দা করেন, হেদায়াত নসিব করেন। আল্লাহ এই এলাকার যুবকদেরকে ইসলাম প্রিয় বানান, আল্লাহ তাদেরকে যৌতুক মুক্ত বিবাহ করার মন মানসিকতা তৈরি করে দেন। আর জোরে পড়েন আমিন। আব্বা শুধু আপনাদের কাছে, মুরব্বীর কাছে বললে কি হবে? যদি আপনারা যুবক ভাই যদি বলেন যে আমি যৌতুক দিয়ে বিয়ে করব না, প্রয়োজনে রিক্সা চালাবো আমার বউরে আমি খাওয়াবো, প্রয়োজনে আমি রিক্সা চালাবো অটো চালাবো খেতের মধ্যে 300 টাকার মুনি দিব রোজ কাজ করব, 300 নন 500 টাকা 600-700 টাকা বউরে খাওয়ামো কষ্ট করে, এটার মধ্যে রহমত আছে, এটার মধ্যে বরকত আছে। তো রহমত পাবেন কিভাবে? আপনি যৌতুকের টাকা দিয়ে ব্যবসা করতেছেন এটা হারাম, আপনি ফেডে যাইতেছে হারাম, তো 2-3 বছর বিয়ার জামানের পরে আপনার ফেডে ক্যান্সার, বুকে ক্যান্সার, প্রসাবের রাস্তায় ফাতর, অমুক জায়গায় সমস্যা, অমুক জায়গায় সমস্যা, ঠিক না? ঠিক একটু বাবা শুধু আপনাদের বোঝার জন্য, হয়তো আপনারা এনে যুবক ভাই আছেন, মুরব্বী আছেন, অনেকে তরিকত পন্থী আছেন, আলোচনা ওইদিকে ডাইভার্ট হচ্ছে না বিদায়, আপনারা কইতাছেন যে রেডি নি ওয়াজ এডি শরীয়তের হুজুর, না না হুজুর শরীয়ত তরিকত হাকিকত মারেফত সব বুঝে, কিন্তু আব্বারে এটি কোন কোন সময়, এগুলো তো এখন না বললে কখন বলবো বলেন, কখন বলবো? সবাই যদি এক লাইনের ওয়াজি করে তো সমাজ ঠিক করবে কি? আল্লাহর ওয়াস্তে সমাজ সুন্দর করার লক্ষ্যে আমি মুরব্বীদেরকে বলতেছি না, মুরব্বীর এগুলা বোঝে, যুবক ভাই যারা আছেন, ভাইয়া আপনাদের কদমে আমার হাত দিলাম, আপনি চাইলে, আপনি চাইলে একটা গরিব বাবার মেয়েকে আপনি আপনার কাছে এনে সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। যারা পয়সাওয়ালা আছেন আপনি কেন পয়সাওয়ালার সাথে আত্মীয় করতে যান? যারা টাকাওয়ালা আছেন আপনি কেন টাকাওয়ালার সাথে আত্মীয় করতে যান? আপনি কি তার বাড়িতে বসে থাকবেন খাওয়ার জন্য? আপনি একটা গরিব ঘরের মেয়ে আনেন, আপনি যে পয়সাওয়ালা এ মেয়ে কিন্তু আপনার লোকের ডরে কথা কইতো না, সালাকি তো জানে না মুসলমান এমন বুক হয়ে গেছে, এক বেডার ফ্ল্যাটের সমস্যা হয়েছে কোথায়, সমস্যাটা কোথায় এটা ধরতে পারে না, বেডার বউরে কইতেছে বউগো আমি একটু হসপিটাল যাই ডাক্তারের কাছে, কার কাছে? তো ডাক্তারের কাছে গেছে, আপনার কষ্ট হইব না তো, আবার ফেকড়ে এসে রেডি করে রাখবেন শেষও আছে, আচ্ছা যা কইছি এডি কামে লাগবে আর বেশি লাগবে না নাকি সামনে আর বড় দিলিস নাকি? আচ্ছা চলবো ইনশাল্লাহ আসলে বসবেন তো, তো বউরে অনুমতি রয়েছে, কই যাইব? দেবিদ্দার বাজার ডাক্তারে, কোন যাইব? ডাক্তারের কাছে যাইব। তো ডাক্তারের কাছে যাওয়ার পর ভাই আপনার কি সমস্যা? তো এটা যে লাগায় কানের ভিতরে মাপ দেবে কি কয়, এটা লাগে মাপ দিয়া ডাক্তার কয় ফেডের কাজ, রক্ত পরীক্ষা করলো হইতো না? আপনি একটা কাজ করেন, আগামীকালকে সকাল সকাল খালি মুখে যখন প্রস্রাবটা করবেন আপনার ওই প্রস্রাবটা আমার কাছে নিয়ে আসেন, আমি পরীক্ষা করি। তো ডাক্তারই কথা বলার পর বেড়া বাড়িতে গেছে, রাত্রে খাবার দাবার খেয়ে ঘুমাইছে, পানি টানি বেশি করে খেয়ে শুইছে, সকালবেলা উঠলে একটু বেশি করে প্রস্রাব করবো, এ প্রস্রাবদারে সুন্দর করে নিয়ে ডাক্তারে দিব, ডাক্তার পরীক্ষা করে উত্তর দিব, বুঝছেন কথাটা? তো বেড়া সকালবেলা প্রস্রাব করছে, আচ্ছা ফজরের পরে কি ডাক্তার দোয়ান খুলে
ল্যাব খুলে পরীক্ষা করতে পারবো ডাক্তার চেম্বারে কমসে কম দশটার দিকে, নাকি? কারণ তারা যে তালাবর ডাক্তার দুইটার দিকে সময় দেয়, মানুষের সিরিয়াল ধরে বইয়ে থাকে ডাক্তার। আমি এই গত কিছুদিন আগে কথাটাই কইছিলাম এক জায়গা, হে ডাক্তার আমার লাইফ দেখছে, আমি আমার পার্সোনাল ভাবে এক ডাক্তারে আমার দেহায় আর কি আল্লাহর রহমত আপনার দোয়ার বরকতে খাজ্জানি সুলকানি গোড়া গাছরি কোন রোগ আল্লাহ আমার অন্য দিশে না, মাঝে মধ্যে একটু জ্বর টর হয় এটা শুক্রিয়ার কি আল্লাহর কাছে, এটা আল্লাহ আমার দেয়, আমি বুঝি সিজনের প্রথম দিয়া জ্বর টর একটু হয় এটা আমি বুঝি, আর মাহে রমজানের শুরু দিয়ে আমি একটু অসুস্থ হই, এটা বছরে দুইবার এটা মনে আল্লাহ আমার দিছে আর কি, তবে হইয়া যাইব মনে হয়েছে আমরা সিল্লাই এই এই বুকটার এই জায়গাটার ভিতরে হাড়ে কোনো প্রবলেম প্রবলেম হওয়া নেই মনে হয় এটা আল্লাহ জানে আর কি, মদিনা বলা যদি এক নজর দেয় তাহলে ওই তো ঠিক তো না, আমরা দোয়া করেন না আমার লেগিয়া না, এত এতদিন করছেন না দেখছেন না করবেন পত্রিকা, আজকে দেখছেন আজকের থেকে করবেন বুঝছেন নি কাহিনী তো বেড়া প্রস্তাব করিয়া এটা কি করছে একটা কোটার ভিতরে করিয়া এটা রাখে দিছে আলমারি আল্লাহ রহমত হইলে এটারে মুহ দিয়ে টাইলে দিয়ে মনে ফচ্চা গেছে গো, কি কয়ডি ফচ্চা গেছে গো মা, মা তো জানে আরে স্বামীর তো কইছে ডাক্তারে প্রস্রাব লেগেছে মনে প্রস্রাব, তো মহিলা প্রস্রাব তো নাই ফলা একটু মোটাই লেগেছে, তো মহিলা নিজে এই কোর্টার ভিতরে একটু প্রস্রাব করে রাখে, তো জামাই তো মনে করছে এটা নিজের প্রস্রাব এটা লয়ে গেছে ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার এই প্রস্রাবটা লইয়া ল্যাবের ভিতরে দিয়ে পরীক্ষা করে, একবার পরীক্ষা করে ডাক্তার মাথার ভিতরে কপালের ভিতরে হাত দিয়ে আবার দিছে আবার দেওয়ানোর পরে গ্লাসের মধ্যে ডাক্তার আবার মাথার দেয়, তো যে বেটার রোগ এ বেটা কয় ডাক্তার আপনি কিতা পরীক্ষা করেন আর কি হয়েছে এটা কর না মাথা দাঁত না দিয়া, ও ভাই কিছু হয়েছে না আপনি আট মাসের প্রেগনেন্ট, আপনার ঘরে কয় মাসের বাচ্চা, বেড়া কোনো কথা না কয়ে বেড়া বাড়িতে গেছে টেনশন খুব চিন্তা, এও আসতে আসে না আপনি একটু আসতে আসে খুব টেনশন অন বোঝিং এই কি হয়েছে, আচ্ছা টেনশন বেশি থাকলে একবার জি গেলে মাতে না জামাই অন আমরা যেটা খাইছো তার কি আরেকবার জি কি হয়েছে তোমার মাতে না, তিনবার জন্দি গেছে কি হয়েছে রাহ ডাক্তার কইছে আমার ফেটে বলা আট মাসের বাচ্চা, বকর স্বামী আছে ঘটনাটা কি কইলা কোন তো আজকে সকালে প্রস্রাব নিয়া ডাক্তারে বলছিল সকালবেলা প্রস্রাবটা নিয়ে যেন ডাক্তারকে দেই পরীক্ষা করবে, এই প্রস্রাবটা নিয়ে যেন আমি ডাক্তারকে দেই, এখন আমি এই প্রস্রাব নিয়ে দিছি ডাক্তারই কথা কইছে, বউ আর এই নিকতার হের গরু এখানে খের হুনো আসলে ঘটনা তো এটা না, তোমার ফুতে তুমি যে বোতলের ভিতরে কইরা প্রস্রাবটা রাখছো তে এটারে খেজুরের রস মনে করে খাইয়া লেছে, আমি প্রস্রাব পরীক্ষা করা লাগবো তো অনেকের ভিতরে জন নাই মানে আমি এর মধ্যে একটু প্রস্রাব দিয়ে দিছি আর কি, আমার পেটে আট মাসের বাচ্চা যাক ভালো হয়েছে দুইজনের এক কামের দুই কাম হয়ে গেছে আমার পেটের পরীক্ষাটা হয়ে গেছে, এখন তুমি একটু তোমার নিজের প্রস্রাব নিয়ে আগামীকালকে সকালে ডাক্তারে দিয়ে করে ডাক্তার আজকে একটু পরীক্ষা করে দেখেনছে, তো ডাক্তার পরীক্ষা করে গেছে না ভাই আমার বেশি কোনো সমস্যা না গ্যাস্ট্রিক আর আলসারের কারণে পেটে সমস্যা হয়েছে, এবার ডাক্তারের বেটা খুললে কো তাহলে কালকে যেটা প্রস্রাব পরীক্ষা করছেন এটা আমার বউয়ের প্রস্রাব পরীক্ষা করছিলাম, তা আমরা মুসলমান যৌতুক খাওয়া হারাম এটা জানি, জানার পরে ওই প্রস্রাবের মতো খাইয়া লাই খাইয়া এই যৌতুক খাওয়ার পর আবার বমি করে দেয় উক লাগে এরপর আবার নিজে এটার পরীক্ষা করে মাহফিলে বইলে এটার কই হারাম হারাম, কিন্তু এটা কোন বাস্তবায়ন কাজে লাগান লাগান একটু চিন্তা করে একটু একটু একটু